বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরের চাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইনসে। বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক জামালপুরের বিডিও সহ অন্যান্যরা জামালপুরের চকদিকে জারগাঁও পঞ্চায়েত এলাকা পরিদর্শনে যান বুধবার। বৈকুণ্ঠপুর দুই অঞ্চলের গোপালনগরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চেক বিলি করা হলো বুধবার। বুধবার শেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাতারের বামসর গ্রামে এক পঞ্চায়েত কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার। কার্জন গেট চত্বরে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার। হাটগাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়ন্ত কুমার মণ্ডলকে অবসরকালীন সম্বর্ধনা জানানো হলো বুধবার। ৬ নম্বর ওয়ার্ড কালনা গেট আদিবাসী পাড়া এলাকায় ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। কালনার মধুপুরে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন বছর ২৫ এর এক যুবক। চলে আসছে বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট আইস ও ইমপ্লিটেশনের জন্য কাজ চলছে জোর কদমে। ইন্টারনাল কাজও শুরু হয়ে গেছে বলে জানালেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট আইস ও ইমপ্লিটেশনের জন্য কাজ চলছে জোর কদমে। উল্লেখ্য, এর আগেও পূর্ব বর্ধমান জেলা আইস ও পদক পেয়েছিল। পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, পূর্ব বর্ধমান জেলা নবীকরণ করা এবং তাদের যে অ্যাডভান্স স্ট্যান্ডার্ড এসেছে তা ভেরিফিকেশনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইন্টারনাল কাজও শুরু হয়ে গেছে। জেলা শাসক আশাবাদী আগামী মার্চ মাসে আইএসওর পদক পুনরায় পাবে পূর্ব বর্ধমান জেলা। আমাদের কালেক্টরেটে আমরা আইএসও ইমপ্লিমেন্টেশনটা করাচ্ছি। আইএসও একবার আগেও আমাদের বর্ধমান জেলা পেয়েছিল, এখন পূর্ব বর্ধমানকে সেটা রিনিউয়াল করা প্লাস আরও তাদের যে অ্যাডভান্স স্ট্যান্ডার্ডস এসেছে সেটার সার্টিফিকেশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের ইন্টারনাল কাজটা চলছে, আশা করি কি উইদিন দিস ফাইন্যান্সিয়াল ইয়ার বাই মার্চ আমরা একটা আইএসও অ্যাডভান্স যা ভার্জন আছে তারও সার্টিফিকেশনটা পাবো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক জামালপুরের বিডিও সহ অন্যান্যরা জামালপুরের চকদিঘি জারগাম পঞ্চায়েত এলাকা পরিদর্শনে যান বুধবার। ১০০ দিনের কাজকর্মের খতিয়ান দেখেন তারা। এর পাশাপাশি জামালপুরের জারগ্রাম মাখনলাল পাঠাগারের উন্নয়ন প্রকল্প নিয়েও রূপরেখা তৈরি করা হয়। ১০০ দিনের প্রকল্পের কাজের খতিয়ান দেখতে এদিন সরজমিনে দেখে গেলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক অনির্বাণ কোলে ও জামালপুরের বিডিও সুব্রত মলুক সহ ব্লকের আধিকারিকরা। এদিন পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিকির জারগ্রাম পঞ্চায়েতের এলাকা পরিদর্শনে যান। জামালপুরের জারগ্রাম মাখনলাল পাঠাগারে রাজ্য সরকারের পক্ষ থেকে ২৬ লক্ষ টাকা উন্নয়ন প্রকল্পে কোন খাতে খরচ করা হবে সেগুলির রূপরেখা তৈরি করা হয়। আমাদের অল ইন্সপেকশন ডে আসবে, তো আমরা এই দিনকে সাধারণভাবে কোনো ব্লকে ডেভেলপমেন্টের বিভিন্ন কাজগুলো দেখতে যাই। আজকে আমি মূলত প্রথমত এনআরজিএস এর কিছু অনগোয়িং স্কিম দেখব, যেটা ভালো সংখ্যক লেবার এনগেজ করা হয়েছে এরকম কিছু কাজ দেখব, যেরকম চকদি গ্রাম পঞ্চায়েতে একটা সেটা আমরা দেখব। দেখার পরে আমি কিছু ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিমে কিছু কাজ হচ্ছে সেগুলো সেটা দেখা হবে, বিশেষ করে বাড়ি হাউজিং স্কিমে যেটা আমাদের হচ্ছে সেটা দেখব। একটি গ্রাম পঞ্চায়েত আমি ইন্সপেকশন করব, সেই পঞ্চায়েতের ডেভেলপমেন্টের কি অবস্থা আছে সেটা একটু রিভিউ করব। তারপরে ফেরার পথে আমি একটা লাইব্রেরি আছে এখানে, খুব ঐতিহ্যশালী একটি লাইব্রেরি আছে জামালপুর ব্লকে, সেই লাইব্রেরিটা একটা ইন্সপেকশন করব, যেখানে শুনেছি অনেক দুষ্প্রাপ্য বইও আছে সেগুলো কিছুটা দেখার ইচ্ছা আছে। এবং প্রাথমিকভাবে আমি মনে করছি যে ব্লকের কোথাও যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো একটু যদি আমার দিক থেকে কোনো ইন্টারফারেন্স লাগে সেটাও আমি করব। আজকে আমি জারগ্রাম গ্রাম পঞ্চায়েতের একটা ইন্সপেকশন করব। লাইব্রেরিতে তার যে হেরিটেজ যে বইগুলো আছে সেগুলোকে প্রিজার্ভেশন করার জন্য গভর্নমেন্টের দিক থেকে ডিপার্টমেন্ট অফ লাইব্রেরিজ স্মার্ট এডুকেশন অ্যান্ড লাইব্রেরি সায়েন্স ওনাদের সাথে আমি টেক আপ করতে পারি, যদি এটার মানে সুরক্ষিত রাখার জন্য যদি ওনাদের দিক থেকে যদি কোনো হেল্প লাগে সেটাকে ফ্যাসিলিটেট করা, পাশাপাশি তার যদি কোনো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভ করার প্রয়োজন থাকে সেটাও দেখা, এবং
সেই মতো যদি কোনো স্কিমের আন্ডারে যদি হেল্প করা যায় সেটাও দেখবো। সেভাবে আমি ওখানকার যিনি লাইব্রেরিয়ান আছে এবং স্টাফ আছে তাদের সাথে কথা বলে এবং লাইব্রেরিটা নিজের চোখে দেখার পর আমার যেরকম পারসেপশন হবে সেই অনুযায়ী আমি ওদের সাথে টেক আপ করবো, যদি এদের কিছুটা আর একটু আপগ্রেডেশন করা যায় এবং প্রিজার্ভেশন করা যায়, ওদের যা যা হেরিটেজ বই ইত্যাদি আছে, ম্যানুস্ক্রিপ্ট আছে সেগুলো। এর পাশাপাশি এলাকায় 100 দিনের কাজ কম হচ্ছে তা খতিয়ে দেখা হয়। ছিলেন মূলত এনআরডিজি এর কাজ দেখতে, আমাদের বিভিন্ন এনআরডিজি এর কাজের পারফরমেন্স হঠাৎ একটু কমে গেছে, লেবার কেন কমে যাচ্ছে সেই সব দেখতে এসেছিলেন। আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো ওনাকে দেখালাম এবং তার ভেতরে ইরিগেশনের কাছ থেকে পারমিশন চাওয়া হয়েছে একটা কালভার্ট এবং একটা রাস্তা বানানো, সেটা এখনো পারমিশন আসেনি, যার ফলে লোকের খুব অসুবিধা হচ্ছে চকদিঘি গ্রাম পঞ্চায়েতে, আমরা সেটা দেখতে গেছিলাম। কনভার্জেন্স স্কিমে ইন্সপেক্টর বিসিডব্লিউ ডিপার্টমেন্টের সঙ্গে একটা আইসিডিএস প্রকল্প তৈরি, আইসিডিএস বিল্ডিং তৈরি হয়েছে, সেই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজটা উনি দেখলেন। এছাড়া ঝাড়গ্রাম মাখনলাল লাইব্রেরিতে 16 লাখ টাকা স্যাংশন হয়েছে বিভিন্ন কাজের জন্যে, সেইটা কী কী ধরনের কাজ করলে লাইব্রেরি সমৃদ্ধ হতে পারে সে সম্পর্কে উনি প্রাইমারি আইডিয়া দিলেন, লাইব্রেরিতে উনি গিয়েছিলেন এবং ওখানকার মিউজিয়াম দেখে উনি অভিভূত এবং আমাদের ব্লকের গর্ব মনে করি ওই লাইব্রেরিটি। জামালপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বৈকুণ্ঠপুর 2 অঞ্চলের গোপালনগরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চেক বিলি করা হলো বুধবার। এদিন বৈকুণ্ঠপুর 2 গ্রাম পঞ্চায়েতের 9টি অঞ্চলের 830 জন কৃষককে ক্ষতিপূরণ বাবদ 38 লক্ষ টাকার চেক বিলি করা হয়। 2016-17 সালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক বিলি করা হলো বুধবার। বৈকুণ্ঠপুর 2 অঞ্চলের গোপালনগর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই চেক বিলি অনুষ্ঠান। চেকবিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক, প্রধান জবা মালিক, কৃষি দপ্তরের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পূর্ব বর্ধমানের সদর 2 ব্লকের বৈকুণ্ঠপুর 2 গ্রাম পঞ্চায়েতের 9টি অঞ্চল আলিশা, প্যামড়া, শ্রীরামপুর, বেচারহাট, নান্দুর, চৈত্রপুর, পুরাতন আমিরপুর, হাটশিমুল, কাঁঠালগাছির 830 জন চাষিকে ক্ষতিপূরণ বাবদ 38 লক্ষ টাকার চেক বিলি করা হয়। চেক পেয়ে স্বভাবতই খুশি ক্ষতিগ্রস্ত কৃষকরা। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বুধবার শেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় 148টি গ্রামের প্রতিনিধিদের হাতে কম্বল তুলে দেওয়া হয় ট্রাস্টের পক্ষ থেকে। প্রচণ্ড ঠান্ডার হাত থেকে মানুষদের একটু নিস্তার দিতে বুধবার শেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে একটি শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খণ্ডকোষের বিধায়ক নবীন বাগ, জেলা পরিষদের সদস্য অপার্থী ইসলাম, বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যবৃন্দ। শেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের যে শীত বস্ত্র বিতরণ, যে একটা দায়বদ্ধতা, দায়িত্ব, সেইটা কিন্তু জন্মলগ্ন থেকেই। আজকে যে শীত বস্ত্র দেওয়া হচ্ছে হয়তো অনেক দামি না হতে পারে, কিন্তু তাদের যে মানসিকতাটা, যে দায়িত্ববোধ, দায়বদ্ধতা, এই যে বেড়া জাল থেকে তারা বেরিয়ে আসতে পারছেন না। এত সুন্দর একটা অনুষ্ঠান যেখানে শেয়ারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে, আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান জেলায় অসংখ্য মানুষ আছে যারা সত্যি খুব কষ্ট পায় শীতে। আমরা যদি সবাই এইভাবে একটু একটু করে এগিয়ে যাই, তাহলে যত দুস্থ মানুষ আছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো, কারণ অল্প অল্প বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়, সেটা আমরা যদি মাথায় রাখি। এবং আগামী দিন যদি এই ওয়েলফেয়ার ট্রাস্ট আমরা সবাই মিলে সহযোগিতা করি, খুব
আমাকে সম্মানীয় দুলালদা এখানে নিয়ে এসেছিলেন। নিয়ে আসার পর যখন এই ট্রাস্টের সমস্ত বিল্ডিং এবং তাদের কর্মকাণ্ড সবটাই যখন উপলব্ধি করলাম, তখন নিজের মনে হয়েছিল যে আমার খণ্ডঘোষ ব্লকের একটা অংশ থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। এদিন প্রায় 148টি গ্রামের প্রতিনিধিদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এইসব প্রতিনিধিরাই নিজ নিজ গ্রামের দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেবেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। সমাজসেবামূলক কাজের সাথে নিজেদের যুক্ত করতে পেরে স্বভাবতই খুশি সংস্থার সদস্যরা। আমরা দেখলে কি প্রোগ্রাম হচ্ছে? আমাদের প্রোগ্রাম সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট নামে যে মানব সেবা নিয়োজিত সংগঠন আমরা তৈরি করেছি 2010 সালে, যদি এই কাজ শুরু করেছি মানে 2008 সাল থেকেই, তখন ট্রাস্টটি জন্ম হয়নি, তার আগে আমরা এই কাজ শুরু করেছি। 2010 সালে যে এই ট্রাস্টটি তৈরি করার পর পচলা শুরুর পর থেকে মানুষের পাশে মানুষের সাথে থাকার জন্যে আমরা একটা ভাবনা নিয়ে আমাদের প্রিয় সভাপতি হাজি বদরুল আলম সাহেব বা আমরা আরও সমস্ত যুব ছেলেদেরকে নিয়ে আমরা সারা বছর ধরে মানুষের পাশে মানুষের সাথে থাকার জন্য বিভিন্ন পরিকল্পনা কর্মসূচি আমরা নিয়ে চলি। তারই মধ্যে একটা অনুষ্ঠান ছিল আজকে। আজকে কি এই হাড় কাঁপানো শীতে মানুষের পাশে একটু যে থাকার মতো, যেটা দেওয়া হয়েছে এমন কিছু বিরাট ব্যাপার নয়, বিরাট দামি জিনিসও নয়, তবু এই মহান ভাবনাটা যে আমাদের সীমিত ক্ষমতা নিয়েও মানুষের পাশে থাকা আমাদের উচিত। কারণ আমরা মনে করি সারা পৃথিবী একটা পরিবার, আর সেই পরিবারের কর্তা তিনি খুশি হন সেই পরিবারের সদস্যর পাশে যদি কোনো মানুষ থাকে। তা সেই ভাবনাটাকে নিয়ে, মহান ব্রতটাকে নিয়ে আমরা এই কাজটা করতে চেয়েছি। আজকে কতজনকে করলেন? আজকে 148টা গ্রামের মানুষকে, সংখ্যাটা আমি টোটাল বলতে পারবো, গ্রাম 148, আর গ্রামের আমরা প্রতিনিধির হাতে আমরা তুলে দিই। কারণ আমরা এর আগে করতাম সমস্ত গ্রামের মানুষ দেখা যায় সকাল থেকে প্রচুর মানুষের ভিড় থেকে আসতো। আমাদের এক সদস্য বললেন যে দেখেন ওই অসহায় মানুষগুলো সবাই সবাই নিয়ে এসে ওদেরকে লজ্জিত করাটা ঠিক হচ্ছে না, যার জন্য আমরা সেই গ্রামের সেই মানুষগুলো ডেকে নিয়ে আসি না। আমাদের সদস্য সেই গ্রামে যারা আছে সে প্রতিনিধি হিসাবে তাদের হাতে তুলে দিই। কোনো গ্রামে 7টা, কোনো গ্রামে 10টা, কোনো 15টা, কোনো গ্রামে 3টেও আছে, সংখ্যাটা বলবো না তা নয়, সেটাও আছে, সে তারা নিয়ে যান, নিজে সেই গ্রামের মানুষদের হাতে তুলে দেন। আমরা অবশ্য বলেছি যে সেই গ্রামে যিনি 50 সদস্য আছেন আর মুসলমান গ্রাম হলে মসজিদ ইমাম আছেন, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সেই গ্রামে যারা গরিব মানুষ তাদের হাতে তুলে দেন, পালি পালি করে এবছর যাকে দিয়েছেন সানা অনুজনকে দেন, এইভাবে করা হয়। কে কে উপস্থিত ছিলেন? আজকে ছিলেন আমাদের বিধায়ক নবীন বাগ ছিলেন, জেলা পরিষদ সদস্য আমাদের অপার্থিব ইসলাম ছিলেন, আমাদের বিশ্বনাথ রায় সমাজসেবী শিশু শিক্ষক তিনি ছিলেন, ডিআইবি গোয়েন্দা দপ্তরের ছিলেন তাপসবাবু, তিনি ছিলেন আমাদের সিআই, আমাদের রতনবাবু, শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহা ও সীমন্ত সাইয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। ভাতারের বামসুর গ্রামে এক পঞ্চায়েত কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার। ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ভাতার পঞ্চায়েতের এক কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার সকালে। ঘটনাটি ঘটেছে ভাতারের বামসুর গ্রামে। বাড়ির মালিক নুসমা বেগমের অভিযোগ, তার বাড়ি তৈরির কাজ চলছে। এদিন সকালে মিস্ত্রিরা ইট বালি সরাতে গেলে একটি তাজা বোমা দেখতে পায়। তার দাবি, কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বাড়িতে বোমা রেখেছে। ভাতার থানায় খবর দেওয়া হলে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। কিভাবে ওই স্থানে বোমাটি এলো তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ির ভিতর থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মিস্ত্রিরা কাজ করতে এসেছে, দেখেছে যে একটা পালুই আছে, পালুইয়ের কাছে ড্রেন রয়েছে, ড্রেনের কাছে আমার ইট আছে, সেই ইটের কাছে একটা বোম ছিল। আমার মিস্ত্রি এসে দেখে গেছে, ওরা উদ্ধার করলো। তারপরে আমি পুলিশকে ফোন করেছি, পুলিশ এসে বোমটা নিয়ে গেছে। আমি এই বাড়ি করছি যাতে আমার মিস্ত্রিদের ক্ষতি হয়, সেই সব করার জন্য মানুষ এরকম করেছে। এক পিসি বোম ছিল, সেই বোমটাকে আবার জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম, তার আগে যদি কিছু বাস্ট হয়ে যায়। পুলিশকে খবর কারা দিয়েছিল? পুলিশকে খবর আমি দিয়েছিলাম, যে পুলিশকে ফোন করলাম যে তাড়াতাড়ি আসুন, এখানে আমার এক পিস বোম পাওয়া গেছে। পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসেছিলেন এখানে। কোথায় এটা? এটা বামসের গ্রামে। কোনো ছেলে নেই, আমি মহিলা, আমি মহিলা হয়ে এই বাড়িটা করছি বলে অন্য জনের হিংসা, না হলে আজকে এই বাড়ির কাছে আমাকে বোম দিয়ে যাবে এখানে। আর যে ব্যক্তিরা এরকম করছে তার যদি হিম্মত থাকে আমার সামনাসামনি লাগতে বলতে,
আমি সামনাসামনি প্রতিবাদ করবো তাদের সঙ্গে। হ্যাঁ, কালকে রাতেও একটা ওই কেলেনে পারে বোম চার্জ হয়েছে, সেটা রাত 9টার সময়, কিন্তু আমার কানে এসছে। কিন্তু আমি তো জানি না যে আমার বাড়ির পাশে এইভাবে বোম দিয়ে যাবে। আজকে আমার লিভারটা কাজ করতে এসছে, যদি আজকে আমার লিভার একটা যদি মরে যেত তাহলে আমার কি ক্ষতি হতো বলুন তো? আমার স্বামী নেই, আর নেই, আমার বাড়িতে কোনো বেটা ছেলেই নেই। ঠিক আছে ভাই, হ্যাঁ, আমার মেয়ে আর আমি। তাহলে আজকে যদি আমার মেয়ে আর আমি আমার উপরে যদি কেউ বোম ফেলে যায় কি অবস্থা বলুন তো? তাহলে গ্রামের লোকে এইগুলোই তো করেছে। কোন গ্রামে? এটা বামসর গ্রামে। আর আমার প্রতি এত হিংসা আমি কোনোদিন ভাবতে পারিনি। এই খুব আমি তো একটা পঞ্চায়েতে কাজ করি, আমি তো পরিষেবা সবাইকে ভালোই দিই। কেউ কোনোদিন বলতে পারবে যে এই মহিলা ক্ষতি করে লোকের? স্বাস্থ্য সাথী থেকে গ্রুপের যত কাজ আমি সবাইকে সমানভাবে করে যাই, তা আমার প্রতি এত হিংসা কেন? মানুষের পঞ্চায়েতের গ্রুপ দেখাশোনা করি, হ্যাঁ, আমি সিএসপি পদে কাজ করি। সিএসপি মানে হচ্ছে কমিউনিটি সার্ভিস প্রোভাইডার। আমার 350 গ্রুপ আছে, সমস্ত গ্রুপকে আমি দেখাশোনা করি। কোন পঞ্চায়েতে কাজ করি? ভাতার পঞ্চায়েতে কাজ করি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে নুরসুবা বেগম। আমার স্টেট ব্যাংকে, ব্যাংক অফ ইন্ডিয়ায় সমস্ত গ্রুপ আছে, এখানে লেনদেন করা হয়। আমরা গেছি ওইদিকে দিয়ে খ্যাটটা তুলতে যেয়ে দেখছি যে রয়েছে বোমটা। কটা? একটা। একটা? তোমরা কি করছো এখানে? হ্যাঁ, ঘর করছো নাকি? আমরা ঘর করছি। এখানে বালি সরতে গিয়ে দেখেছি বালি বালি ইট বালি সরতে যেয়ে দেখছি রয়েছে পালি তোলাতে পালি তোলাতে দিয়ে। তারপরে? তারপরে ওই যে পুলিশ এলো, লোক এলো, দেশে দেখলে দেখে নালি চলে গেল পুলিশ। কোথায় এটা? কোন গ্রাম এটা? এটা বামসর। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। কার্জন গেট চত্বরে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার। কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন দাবি দাবার ভিত্তিতে চলে এদিনের এই কর্মকাণ্ড। কৃষক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় কার্জন গেট সংলগ্ন এলাকায়। কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। বিভিন্ন দাবির ভিত্তিতে চলে এদিনের এই কর্মকাণ্ড। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশ নেন। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ ও বিদ্যুৎ বিল মকুব, উপযুক্ত ক্ষতিপূরণ, ফসলের ন্যায্য দাম ও কৃষি বিদ্যুৎ গ্রাহকদের এলপিএসসি বাতিলের দাবি প্রভৃতি তোলা হয় সংগঠনের পক্ষ থেকে। দলীয় নেতৃত্ব এদিন তাদের ক্ষোভ উগড়ে দেন। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। হাটগাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জয়ন্ত কুমার মণ্ডলকে অবসরকালীন সম্বর্ধনা জানানো হলো বুধবার। এদিন স্কুল কর্তৃপক্ষের তরফে তাকে সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা অনুষ্ঠান উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। অবসরকালীন সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় হাটগাছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন ছিল ওই স্কুলের শিক্ষক শ্রী জয়ন্ত কুমার মণ্ডলের অবসর গ্রহণের দিন। সেই কারণেই এদিন তাকে সম্বর্ধনা জানানো হয়। প্রসঙ্গত, 1988 সালের আগস্ট মাসে তিনি বিজ্ঞান এবং শারীর শিক্ষার শিক্ষক হিসাবে যোগদান করেন। সুনামের সহিত দীর্ঘ 30 বছর তিনি যথাযথভাবে শিক্ষকতা করেছেন। বিদায়ী বেলায় তার গলায় আবেগের ছোঁয়া ফুটে ওঠে। স্কুল কর্তৃপক্ষ এদিন যথাযথ মর্যাদায় তাকে সসম্মানে বিদায় জানান।
বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়ী শিক্ষক জানান, দরকার পড়লে তিনি শিক্ষাদান চালিয়ে যাবেন। কত সালে আপনি এখানে প্রথম জয়েন করেছিলেন? আমি এখানে এসেছিলাম আগস্ট মাসের 11 তারিখে 1988 সালে। আচ্ছা, 1988 সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহে আমি এখানে জয়েন করি। প্রায় 30 বছর এদের সঙ্গে আমি শিক্ষকতা করে গেলাম এবং খুবই মধুরভাবে। এখন আমার ভাবতে অবাক লাগে যে এদের নিয়ে 30 বছরে কাটালাম, কোনো তিক্ততা সৃষ্টি হয়নি, কোনোদিন কোনো রকম নয়, এবং সেটা এদের জন্যই সম্ভব হয়েছে। এই এখানকার ছেলেমেয়েরা এত ভালো, যাকে বলে পালিশ করা ছেলেমেয়ে। জানো, গ্রামের ছেলেরা সরল হয় আমার গ্রামের বাড়ি জানি, কিন্তু এইখানে ছেলেরা মানে এত অনুগত, এরকম আমাদের গ্রামের এরিয়াতেও দেখেছি। এত ভালো ছেলেমেয়ে আমার এরিয়া, আমার বাড়ির দিকে এরিয়ায় কিন্তু নেই। আমি এদের সামনেও বলি যে ভালো, হয়তো লেখাপড়ায় সবাই ভালো নয়, তার কারণটা আছে অনেক ফার্স্ট লার্নার, বাড়ির তারা প্রথম লেখাপড়া শিখছে, কিন্তু এখান থেকেই অনেক ভালো ভালো ছেলেমেয়ে ভালো রেজাল্ট করে। যেমন গত বছরই 660 নম্বর পেয়েছিল মাধ্যমিকে। আপনি প্রথম কি হিসাবে এখানে যোগদান করেছিলেন? আমি যখন এখানে যোগদান করি তখন জুনিয়র স্কুল ছিল। আচ্ছা, তখন এই গেম টিচারে পোস্ট ছিল না। আচ্ছা, কিন্তু স্কুলে কি কারণে মনে হয়েছিল খেলাধুলায় একটু জোর দেওয়া দরকার, সেই জন্যে যে বিজ্ঞান শাখার যে পোস্টে বেরিয়েছিল তাতে এনারা অ্যাডমিশন করে নিয়ে ফিজিক্যাল টেন্ট নিয়েছিলেন। আমি একই সঙ্গে বিজ্ঞান শিক্ষক এবং সারি শিক্ষক ক্রীড়া শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলাম। এতে এতে বিজ্ঞান এবং অঙ্ক পড়াতাম, সে সঙ্গে খেলাধুলা শেখাতাম। আপনি রিটায়ার করার পরেও কি সেইভাবে স্কুলকে এখন আসবেন? এরা যদি চায় আমি যতদিন আমার সামর্থ্য থাকবে আমি এদের আমি দিয়ে যাব, সময় দিয়ে যাব। হাটগাছা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। 6 নম্বর ওয়ার্ড কালনাগেট আদিবাসী পাড়া এলাকার ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। পথচারীদের সুবিধার্থে এই রূপ কর্মসূচি গৃহীত হয়েছে। সমগ্র কর্মকাণ্ড সুসম্পন্ন হতে আনুমানিক 3.5 লক্ষ টাকা খরচ হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে জোর কদমে। 6 নম্বর ওয়ার্ড কালনা গেট আদিবাসী পাড়া এলাকায় চলছে এই রূপ কর্মযজ্ঞ। পথচারীদের সুবিধার্থেই এই রূপ কর্মসূচি গৃহীত হয়। রাস্তাটি আনুমানিক 92 মিটার লম্বা। স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে এবং বর্ধমান পৌরসভার সহযোগিতায় চলছে এই রূপ কর্মযজ্ঞ। 3.5 লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। রাস্তাটি চলাচল যোগ্য করে তুলতেই এই রূপ উদ্যোগ নেওয়া হয়। এলাকায় নতুনভাবে ঢালাই রাস্তা তৈরি হওয়ার ফলে খুশি সকলে। এই রাস্তাটা আমাদের 6 নম্বর ওয়ার্ড কালনা গেট আদিবাসী পাড়া রাস্তাটা আজকে ঢালাই হচ্ছে। এই ঢালাইটা হচ্ছে আপনার 92 মিটার লম্বা আছে, আর ওই 30 মিটার লম্বা আমাদের মানে তার সঙ্গে ড্রেনটাও করা হচ্ছে। আর এইটার আপনার বরাদ্দ হচ্ছে ওই 3.5 লক্ষ টাকার মতো বরাদ্দ হচ্ছে। এইটা আমাদের এলাকাবাসী 6 নম্বর ওয়ার্ডের মানুষের দীর্ঘদিনের এটা আশা ছিল, প্রত্যাশা ছিল, কিন্তু আদৌ বাস্তবায়িত হয়নি। আমাদের কাউন্সিলর শেখ মোহাম্মদ সেলিম আজকে নতুন বছরে নতুন দিনে আমাদের এলাকাবাসীর হাতে এটা উপহার দিচ্ছে। আমাদের চাহিদা অনেকদিন ধরেই ছিল। আমরা এই আদিবাসী পাড়া যে রাস্তাটা হচ্ছে তাতে আমরা এখানকার প্রায় ধরুন সুগন্ধপুলি এলাকা থেকে সমস্ত লোক বা আমাদের পাড়ার লোক এদিকে যাতায়াত করে, এরা দারুণ উপকৃত হয়েছে। এবং এর জন্য আমরা এই 6 নম্বর ওয়ার্ডের তরফে দেবব্রত দেব মোহাম্মদ সেলিমকে, আমাদের যে ওয়ার্ডের কাউন্সিলর, তাকে আমরা আন্তরিক
ধন্যবাদ এবং ভালোবাসা দিচ্ছি, কারণ আমাদের নতুন বছরে দারুণ আমাদের উপহার দিল, আমরা চিরকাল মনে রাখবো। এটা কত জনবসতি আছে এই এলাকায়? এখানকার জনবসতি তার বেশি হবে, এই ধরুন রাফলি 500 মতন জনবসতি আছে তাদের। এই একটাই রাস্তা? এই একটাই রাস্তা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। কালনার মধুপুরে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন বছর 25-এর নবীন সেন নামে এক যুবক। বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়। মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক যুবক, মৃতের নাম নবীন সেন, বয়স 25 বছর, কালনার মধুপুরের বাসিন্দা ওই যুবক। পরিবার সূত্রে জানা যায়, যৌন রোগে আক্রান্ত হওয়ায় দীর্ঘদিন ধরে চিকিৎসা করছিলেন ওই যুবক, কিন্তু কোনো লাভ না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন নবীন সেন। পরিবারের দাবি, লোকলজ্জার ভয়ে মঙ্গলবার বাড়িতে সকলের অনুপস্থিতিতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবক। মৃতদেহটি ময়না তদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। যে ওনার একটা যৌন রোগ ছিল, সেই জন্য উনি আত্মহত্যা করেছেন। কারণ যে উনি মনে করতেন যে আমার এই রোগটা ভালো হবে না, হ্যাঁ, এবং লোকলজ্জার ভয়ে যে বন্ধুবান্ধবের কাছে তিনি বলতেন না, হ্যাঁ, এটা হয়তো সমাজের কাছে তার ভাবমূর্তিটা খারাপ হতো, সেই জন্য তিনি এই পথে বেঁচে গেছেন। উনাকে ডাক্তার দেখিয়েছিলেন এর আগে? হ্যাঁ, উনি এর আগে ডাক্তার দেখিয়েছিলেন এবং নিজে নিজেই ডাক্তার দেখিয়েছিলেন। হ্যাঁ, যে বাবা মা বা দাদা বা বন্ধুবান্ধবদেরকে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়েছেন সেরকম নয়, উনি নিজে নিজেই ডাক্তার দেখিয়েছেন এবং ডাক্তারের কাছে ওষুধও খেয়েছিলেন, কিন্তু তার মধ্যেও তিনি এরকম পথ বেছে নিলেন। হ্যাঁ, তার জন্য আমরা সমাজের লজ্জার জন্য তিনি, হ্যাঁ, এটা যদি সমাজের সঙ্গে শেয়ার করতো বা বন্ধুবান্ধব বা মা বাবার সঙ্গে শেয়ার করতো, তাহলে হয়তো এই পথটা সে বেছে নিত না। ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়। কি রোগ ছিল? ধাতু রোগ ছিল দাদা। তা মুখ ফসকে আমাদের ঘরে কোনোদিন বলেনি, তারপর জানতে পারলাম এই ঘটনায় লজ্জায় উনি ওইসব কাণ্ড করে। কোনোদিনও কি কাউকে কোনো ঘটনা বলেনি? না। কেন বলেনি, কেন কি মনে হয় আপনাদের? লজ্জায় হয়তো বলেনি। আচ্ছা, প্রথম কথা, আমরা কতবার ডাক্তারখানায় নিয়ে গেছি তখনও বলেনি, তারপর জানতে পারলাম যে এই ঘটনা। এই ঘটনায় এরকম কেস করে বসে আছে। আমরা বাড়ির সবাই কাজে চলে গেছিলাম, একটার সময় এসে দেখছি ভাত টাত খেয়ে দিয়ে সবাই আবার আমরা ঘুরে কাজে চলে গেছি, তারপর এসে দেখছি কাজে যাই গেছি মাঠে, মাঠে যাওয়ার পর বাড়িতে খবর দিল যে এরকম ভাই গলা ধরে নিয়েছে। আর আমি না পৌঁছাতে পৌঁছাতেই দেব চিকিৎসা বলতে ডাক্তারখানায় মতন হাসপাতালে নিয়ে যেতে যেতেই, না না, বলছি ওই যে রোগ ছিল তার চিকিৎসা চলতো, হ্যাঁ, কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট আইএসও ইমপ্লিটেশনের জন্য কাজ চলছে জোর কদমে। বর্ধমান সদর দক্ষিণ মহকুমা শাসক জামালপুরের বিডিও সহ অন্যান্যরা জামালপুরের চকদিকে জারগাঁও পঞ্চায়েত এলাকা পরিদর্শনে যান বুধবার। বৈকুণ্ঠপুর দুই অঞ্চলের গোপালনগরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চেক বিলি করা হল বুধবার। বুধবার শেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাতারের বামসর গ্রামে এক পঞ্চায়েত কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বুধবার। কার্জন গেট চত্বরে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। হাটগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক জয়ন্ত কুমার মণ্ডলকে অবসরকালীন সম্বর্ধনা জানানো হল বুধবার। 6 নম্বর ওয়ার্ড কালনা গেট আদিবাসী পাড়া এলাকায় ঢালাই রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। কালনার মধুপুরে মানসিক অবসাদে আত্মঘাতী হলেন বছর 25-এর এক যুবক।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।